হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দুনিয়া। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন থেকে আমি আমার নতুন ব্লগটিকে স্টার্ট করছি, সাথে থেকো পাশে থেকো, পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ঝটপট পৌঁছে যায়। তো এখন হচ্ছে এখন ইভিনিং টাইম, ইভিনিং না একদম মানে সন্ধ্যার দিকেই, আর একটু এখন রাত্রির 9টা বেজে গেছে, তো সন্ধ্যাও বলা যায় না, একদম নাইট, গুড নাইট, গুড নাইট। তো এখন গরু যাবে নিমন্ত্রণ বাড়ি, তার আগে দেখো কাজ করছে, গরু যাবে নিমন্ত্রণ বাড়ি, বার্থডে বাড়ি যাবে, তো গরু এখনও কাজ করতে, কাজ করে তারপরে যাচ্ছে। তো ও রেডি হয়ে গেছে, ও রেডিও হয়ে গেছে, ও যাবে। তো বার্থডে বাড়ির জন্য কী গিফট এনেছি সেটা একটু দেখিয়ে দিই, যেহেতু ওর একার ইনভাইট আছে, তো তার জন্য একটা ছোট্ট র্যাবিট নিয়েছি, কেডি র্যাবিট। বাবা খোলা যাচ্ছে না, এই যে ছোট একটা টেডি র্যাবিট নিয়েছি, আর নিয়েছি একটা নেল পলিশ, একটা নেই প্লাস্টিকের ভিতরে দেখাচ্ছি, বার করতে পারা যাচ্ছে না। একটা ভায়োলেট কালারের না পার্পল কালার, পার্পল কালারের একটা নিয়েছি, বাবা এটা ঢুকি না, বাবা ঢুকি না, এটা ঢুকি না, ব্যাস এই যে একটা নেল পলিশ নিয়েছি, বাবা ঢুকি না, এটা বার্থডে গিফট। আর আমার জন্য কিছু নিয়েছি, আমি দেখাচ্ছি এক মিনিট, আমার জন্য নিয়েছি এই দুটো ক্লিপ, একটা গ্রিন কালার আছে আর একটা আছে অরেঞ্জ কালার, যেহেতু দুটো কালারই আমার ভালো লাগে। কেমন লাগছে ক্লিপগুলো অবশ্যই জানিও। আর আর কি নিলাম, আরও আর তেল, এই তেলটা দেখানোর তো জিনিস না, কিন্তু তাও দেখিয়ে দিলাম যেহেতু নিয়ে এসেছি। আর নিয়েছি একটা নেল পলিশ তোলার টিস্যু নিয়েছি, স্ট্রবেরি ফ্লেভার, আর এই লিপস্টিকটা, যে লিপস্টিকটা আমি পরে আছি, এই লিপস্টিকটা নিয়েছি। ব্যাস এইগুলোই ছিল আজকে নেওয়া। তো বার্থডে বাড়ি যাবে, তো বার্থডে বাড়িতে এখনও মানে ডেকোরেট করা হচ্ছে, যেহেতু বাড়ির পাশাপাশি, তো যার জন্য এখনও যাচ্ছে না, দেখাচ্ছি কোথায়। তো এক মিনিট বাইরে দাঁড়িয়ে আছি, আর ওই যে দেখতে পাচ্ছ যেখানটাতে লাইট জ্বলছে, ওই যে যেখানে লাইট জ্বলছে ওখানে বেলুনগুলো ডেকোরেট করা আছে, তো ওইখানেই যাবে। তো একদমই কাছাকাছি, আমার দিদি বলে ওর মাসি, মাসির বার্থডেতে যাবে, তো যাই হোক চলো। ও আর ওই যে রিশু ঘুমাচ্ছিল, রিশুও উঠে গেছে, রিশুকে এবার খাওয়াতে হবে, না ও খাইয়েই ঘুম পাড়িয়েছিলাম, তখন খাওয়াতে লাগবে না, যাই হোক চলো, আবার পরে কথা হচ্ছে। তো যাই হোক চলো, এবার ডিনার করার টাইম। আর ওই যে ওইটা খেলছে, ওর বাবার সাথে খেলছে, তো ওকেও কিন্তু বার্থডে বাড়িতে নিয়ে গিয়েছিল, ওকে কিন্তু বার্থডে বাড়িতে নিয়ে গিয়েছিল, আর কেক টেক কাটা হয়ে যাওয়ার পর ওকে দিয়ে চলে গেছে। আর দেখছে কেক টেক কাটার পর ওকে দিয়ে চলে গেছে, তো কেক টেক মুখে দিতে বারণ করেছিলাম বলে মুখেটুকু কিছু ঠেকায়নি, জাস্ট ও কেক কাটা দেখেছে, দেখে চলে এসেছে। আর এই যে আমাদের কত বাজার করে নিয়ে এসছে, দেখো টেকি বাজার করে নিয়ে এসছে, কুমড়ো নিয়ে এসছে, ছেলের প্যাম্পাসগুলো কেউ এখানে রেখে দিয়েছে ভগবান। আর কালো প্যাকেটে কি আছে, এটা আম, আম মনে হচ্ছে, না আম না, এগুলো ছোট ছোট আম মনে হচ্ছে, আম তো যাই হোক, আম আছে মধ্যে, এত ছোট ছোট আম কিনেছে নাকি মা। কুমড়ো দেখো কত, কুমড়ো আলু আর ওই কি দিয়ে ছোলা দিয়ে ছক্কা, বাট আমার বাড়িতে কেউ খেতে চায় না। আর আমার শাশুড়ি পাঠিয়েছে আমার জন্য ওই বাড়ি দিয়ে রুটি, আমি খাবো রুটি চলো। আর ভাত আছে, রান্নাবান্নার ছুটি আজ, আমি খাবো রুটি, রান্নাবান্নার ছুটি চলো। সবজিগুলো সব গরম করেছিলাম, সবজিগুলো নিয়ে চলে আসি, সবজিগুলো সব গরম করে রেখেছিলাম আমি। এই যে এখানে আছে কাতলা মাছের মাখা মাখা, আর এখানে আছে এটা কি মাছ, এটা কি মাছ, কি মাছ, কি মাছ পড়ে এটাকে ভুলে যাচ্ছি, এটা ছোট মাছটা যেন কি মাছ, এইটা এইটা এটা 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 কি মাছ, কি গো আমোদি মাছ, ভুলে গিয়েছিলাম আমোদি মাছের কাই কাই, আমার বর বলে আমোদি মাছের কাই কাই বলে, আমোদি মাছের ঝাল বা আমোদি মাছের কারি বলে না, বলে আমোদি মাছের কাই কাই। তো ওর আমোদি মাছের কাই কাই করেছি,
গোলু কিছুক্ষণ আগে এসেছিল, এসে আমায় কেক কেক খাইয়ে দিয়ে গেল, ওকে যে কেক দিয়েছে ওখান থেকে, ও জানে যে মা কেক খেতে ভালোবাসে, তো ওকে বার্থডে বাড়িতে কেক দিয়েছে, ও আমার বাড়িতে নিয়ে এসছে যে মা তুমি একটুখানি খাও, তো জানে যে ওর মাও একটু ফুডি আছে, ওর মা কেক খেতে ভালোবাসে, তো ও আমার জন্য নিয়ে এসছে। বলো আজকালের ছেলেরা কত করে মায়ের জন্য। চলো আমি এবার খেতে বসি, কারণ আমার তো পেটে দৌড়াচ্ছে, আজকে তো টিফিন করিনি, চলে গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। চলো এবার খেতে বসে যাই, খেতে বসে যাই বলতে আমি তো উপরে নিয়ে উঠে যাবো আমার খাবার, আমি খাবারটা জাস্ট বেড়ে দিই, খাবার বেড়ে দিয়ে চলে যাবো উপরে, আর তোমাদের দাদা ভাই খাবে নিচে, যেহেতু আজ বলুন নিতে একাকেই খেতে হবে, আর আমার তো নিচে বসে খাবার জো নেই, কারণ আমায় দিশুকে দেখতে হবে, সেই জন্য। চলো খেয়ে নিই, আমি খাবারটা উপরে নিয়ে তারপরে আবার চালু করছি। চলো দেখো খাবার নিয়ে বসে গেছি, আমদি মাছের ঝাল আর কাতলা মাছের একটু আলু দিয়ে করা, তো আমি নিয়ে বসে গেছি, আমি আগে খেয়ে নিই। আর ওইদিকে দেখো ও এখন খেলতে ব্যস্ত, ও খেলুক ওই ফাঁকা থালিতে খেয়ে নি, একটু আওয়াজ পাচ্ছ হয়। ও ফোনটার দিকে দেখছে যে কি ব্যাপার। এই গাইস গুড মর্নিং, তো চলো এখন একটু রান্নার দিকে ছিলাম, তো আগে রান্না বান্না করে নিই, এখন গুলো টিফিন তৈরি করতে হবে। তরকারিটা মাছটা ভেজে তরকারির মধ্যে দিতে হবে, তরকারিটা সাজলাতে হবে আর ভাতের তেলটা ঝরাতে হবে। চলো এবার করে দিই। কি হয়েছে মাছগুলো? আগে মাছগুলো ধুয়ে নি, এই যে মাছ ছাড়াচ্ছি। কি জামাটা খুলে ফেল, হ্যাঁ আর ক্যাঁথার মধ্যে ভাইকে শু করা। তুই ভাইকে খেলা দেখাতে পারছিস না গোলু? আজকে দেরি হয়ে গেল কি করে, আজকে দেরি হলোই বা কেন, দেরি হলো কি করে?
হ্যাঁ কাকিমা, আজ দেরি হলো কেন? আজ দেরি হলো কেন? কাজের টাইমটাতে মারামারি করে গোলু চলে গেছে স্কুলে ভাত খেয়ে। গোলুর ভাইকে আমি ওখানে অন্ধকারে ঘুম পাড়িয়ে দিয়েছি, বিছানাতে লাইটটা জ্বাললে উঠে যাবে। আর আমিও টিফিন করে নিয়েছি। তো গোলুর জন্য আমি মোবাইল ফোনে একটু সমস্যা হয়েছিল বলে ভিডিওটা আমি বানাতে পারিনি, যে গোলুর জন্য কি টিফিন বানালাম। গোলুর জন্য একটা হেলদি ব্রেকফাস্ট, হেলদি টিফিনই বানিয়ে পাঠিয়েছি, যেটা হচ্ছে সবজি দিয়ে গোলামুটি। সবজি দিয়ে বলতে পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, আর আর কি ছিল আর 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 মনে পড়ছে না, আরও দুটো সবজি দিয়েছিলাম। তো যাই হোক, ওগুলো দিয়ে বানিয়েছিলাম। আর আমি ওইগুলো রুটি খেলাম, চারটে বানিয়েছিলাম, গোলুর জন্য দুটো আর আমার জন্য দুটো বানিয়েছিলাম। যেহেতু ঠিক ঠিক করে বানাতে হয়, মানে একটু ঠিক গোলা রুটিটা করতে একদম মানে মাপটা ঠিকঠাকই নিয়েছিলাম, যে চারটে গোলা রুটির মাপ নিয়েছিলাম। তো চারটেই বানিয়েছি। তো আমি দুটো চা দিয়ে খেলাম, আর গোলু দুটো টিফিনে নিয়ে গেছে, ওকে টমেটো সস দিয়ে দিয়েছি সাইডে, টমেটো সস দিয়েও নিয়ে গেছে। আর ও তো একাই স্কুলে গেলো, যেহেতু আজ লেট হয়ে গিয়েছিলো। আর গোলু রিশু ঘুমাচ্ছে, গোলু চলে গেছে স্কুলেতে। চলো আমি এবার আমার কাজগুলো করে নিই, কাজ টাজ করে একবারে স্নান করে তারপরে দেখা হচ্ছে। চলো এখন একদমই টাটা বাই বাই। ধরো, কি হলো? ধরো ওই যে টমেটো, ধরো টমেটো, ধরো ধরো টমেটো, ওই যে টমেটো, ওই যে টমেটো, ধরো টমেটো, ধরো টমেটো, ধরো টমেটো, ধরো টমেটো, টমেটো ধরো, টমেটো ধরো। ওখানে টমেটোটা আছে ঝুলছে, আর ও এখানে শুয়ে আছে। ও টমেটোটা যে কীভাবে ধরবে ও শুধু ওইটাই চিন্তা ভাবনা করছে। আমি দেখাচ্ছি, দাঁড়াও। আমি ভাবলাম ও ঘুমাচ্ছে, আমি বাড়ির সমস্ত কাজগুলো করে নেব। কি লেগেছে তো শুধু আমার বাসনটাই যা মাজা হলো, রান্না করলাম যে বাসনগুলোই শুধু যা মাজা হলো, আর বিছানার চাদরটাই যা শুধু যা চেঞ্জ করা হলো, আদার্স কিছু কাজ করা হয়নি। আর ওকে একবার ঘুম দিয়ে ওঠার পর ওকে দুধ খাওয়ালাম, একটু দুধ চায়ালে খাওয়ালাম। তো ব্যাস এইটুখানেই হলো, আর উঠে পড়েছে। মানে আজ আমার কোনো তো কাজ হবে না, 11:30 কি 12:15 বেজে গেছে। ও 11:45 কি 12:16 হয়ে গেছে, এখনও আমার কাজ হয়নি। এখনও কাজের মধ্যে কী করবো, ঘরটা মুছবো, আর ওর কটা জামা কাপড় বেরিয়েছে শুধু ধুয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, আর আমি নিজে স্নান করবো। তো বন্ধুরা চলো, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। টাটা বাই বাই। আর দ্বিতীয় আবার কাল আবার একটি ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একদম স্ট্রং থেকো, ঝিমকু থেকো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে ঝটাপট পৌঁছে যায়। আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে তারপরেই যেও। টাটা বাই বাই।